এখন আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় ৬ এর প্রাথমিক আলোচনা করব। তো প্রাথমিক আলোচনা বলতে এখানে মূলত রেখা, কোণ এবং ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক, রেখা বলতে আমরা কি বুঝি। রেখা বলতে বোঝানো হয় কোন সমতলের উপর যদি একটি দাগ টানা হয় যার কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এর কোনো শেষ বিন্দু নেই, অর্থাৎ এটি রাইট সাইড বরাবর অসীম দিকে চলতে থাকবে এবং লেফট সাইড বরাবর অসীম দিকে চলতে থাকবে, তখন এটিকে বলা হয় এটি রেখা বা সরল রেখা। তো এর বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। যেহেতু এর কোনো প্রান্ত বিন্দু নেই তার মানে এটিকে আমরা পরিমাপ করতে পারবো না, তাই এটির কোনো দৈর্ঘ্য বের করা যাবে না। তারপরে চলে আসা যাক রশ্মি। তো রশ্মিকে বলার জন্য এভাবে বলা যায়, রশ্মি এবং রেখার মধ্যে একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই কিন্তু রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। অর্থাৎ রশ্মিকে এভাবে আঁকা যায়, এখানে একটি দাগ টানলাম যার মধ্যে একটি প্রান্ত বিন্দু আছে কিন্তু অপর কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এখানে রাইট সাইডে অসীমের দিকে চলতে থাকবে, তখন এটিকে বলা হবে রশ্মি। তাহলে এখানে যেহেতু আমাদের শুধুমাত্র একটি প্রান্ত বিন্দু আছে, এখানে কোনো প্রান্ত বিন্দু নেই, তার মানে এটিরও আমরা পরিমাপ করতে পারবো না, এজন্য এটিরও কোনো দৈর্ঘ্য বের করা সম্ভব নয়। এখন রেখাংশে চলে আসা যাক। রেখাংশের মধ্যে দুটি প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ একটি দাগ টানলাম যার দুটি প্রান্ত বিন্দু আছে। তাহলে যেহেতু এর দুটি প্রান্ত বিন্দু আছে তাই আমরা এর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। তাহলে আমরা একটি জিনিস বুঝতে পারলাম যে রেখার কোনো প্রান্ত বিন্দু থাকবে না, রশ্মির একটিমাত্র প্রান্ত বিন্দু থাকবে এবং রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকবে। এখন চলে আসা যাক কোণে। কোণ বলতে মূলত আমরা কি বুঝি। কোণ বলতে বোঝায় একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। অর্থাৎ একটি সমতলের উপর একটি বিন্দু দিলাম, এটি এখন এই বিন্দুতে যদি দুইটি রশ্মি পরস্পর মিলিত হয় তাহলে এখানে একটি কোণ উৎপন্ন হবে। এখন এই কোণ আবার বিভিন্ন ধরনের আছে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো প্রথমে দেখে নেওয়া যাক সরল কোণ। সরল কোণের সংজ্ঞাটি হচ্ছে দুটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলা হয়। অর্থাৎ একটি বিন্দু হতে যদি দুটি রশ্মি বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ একটি রশ্মি গেল এই দিকে এবং ঠিক তার উল্টো দিকে আরেকটি রশ্মি গেল এদিকে, তাহলে এর প্রান্ত বিন্দুতে যেই কোণটি উৎপন্ন হবে এই কোণটিকে বলা হবে সরল কোণ, যার মান হচ্ছে 180 ডিগ্রি। এখন সমকোণে চলে আসা যাক। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি সমান কোণকে এক সমকোণ বলা হয়, অথবা এটিকে এভাবে বলা যায় দুটি রশ্মি তাদের প্রান্ত বিন্দুতে পরস্পর লম্ব আকারে অবস্থান করলে সেখানে একটি সমকোণ উৎপন্ন হয়। অর্থাৎ একটি রশ্মি এভাবে আছে এবং অপর একটি রশ্মি যদি এর প্রান্ত বিন্দুতে এভাবে সংযুক্ত হয়, অর্থাৎ এই রশ্মির ওপর যদি এই রশ্মিটি লম্ব আকারে থাকে তাহলে এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে যার নাম হচ্ছে এক সমকোণ। এখন তার পরের কোণে চলে আসা যাক। পরের কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ। এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। তো কোণটিকে আঁকলে এরকম হবে, এটি হবে একটি সূক্ষ্ম কোণ। এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে এই কোণটি 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হবে এরকম, তাহলে অবশ্যই এই কোণটি 90 ডিগ্রি থেকে ছোট, তাই এই কোণটিকে বলা হবে সূক্ষ্ম কোণ। তারপরের কোণটি হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূল কোণ বলা হয়। তো স্থূল কোণটিকে এভাবে আঁকা যায়, এই কোণটি হবে একটি স্থূল কোণ। এটিকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটি 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাই এই কোণটির নাম হচ্ছে স্থূল কোণ। এখন তার পরের কোণটিতে চলে আসা যায়। তার পরের কোণটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে বড় কিন্তু চার সমকোণ বা 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তো প্রবৃদ্ধ কোণটিকে এভাবে আঁকা যায়, এই এই কোণটি হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে দেখা যাচ্ছে এই কোণটি 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। এখন তার পরের কোণে চলে যাওয়া যাক। তারপর আসতে আছে সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ মূলত কোনো কোণ নয়, এটি হচ্ছে দুটি কোণের অবস্থা। তো সন্নিহিত কোণ বলতে আমরা বুঝি যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও এদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মি বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলা হয়। অর্থাৎ আমাদের দুটি কোণ যদি এভাবে থাকে, এই একটি কোণ এবং এই আরেকটি কোণ, তো এখানে দেখা যাচ্ছে এই দুটি কোণের মধ্যে একটি সাধারণ বাহু আছে এবং এই সাধারণ বাহুর এক পাশে একটি কোণ এবং তার অপর পাশে আরেকটি কোণ অবস্থান করতেছে, তাই এই দুটি কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলা যাবে। এখন পরের কোণটিতে চলে আসা যায়। পরের কোণটি হচ্ছে পূরক কোণ। তো পূরক কোণ বলতে বোঝায় দুটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে
কোণ দুটির একটি অপরটির পূরক কোণ। অর্থাৎ আমরা ধরে নিলাম একটি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং এর সাথে আরেকটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলা যাবে। তাহলে আমাদের যদি কখনো বলা থাকে 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, তাহলে আমরা সিম্পলি 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করে দিব। তাহলে যে রেজাল্ট আসবে সেটি হবে 45 ডিগ্রি পূরক কোণ। সেম ভাবে যদি বলা হয় 50 ডিগ্রি পূরক কোণ কত, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দিব, তাহলে এখানে থাকবে 40 ডিগ্রি। অর্থাৎ 50 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। এখন পরের কোণটিতে চলে আসা যাক। পরের কোণটি হচ্ছে সম্পূরক কোণ। তো সম্পূরক কোণ বলতে বোঝায় দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। অর্থাৎ এখানে যেমন ছিল দুটি কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি, কিন্তু সম্পূরক কোণের ক্ষেত্রে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে। অর্থাৎ আমাদের একটি কোণ যদি দেওয়া থাকে এরকম 120 ডিগ্রি এবং এটি দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি যোগ করলে হবে 180 ডিগ্রি। তার মানে এই দুটি কোণ একটি অপরটির সম্পূরক কোণ। তো আমাদের যদি বলা থাকে 110 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করে দিব, তাহলে 70 ডিগ্রি হবে আমাদের সম্পূরক কোণ। এখন পরের কোণটিতে চলে যাওয়া যাক। পরের কোণটি হচ্ছে বিপ্রতীক কোণ। তো বিপ্রতীক কোণ বলতে বোঝায় দুটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীক কোণ উৎপন্ন হয়। অর্থাৎ দুটি সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে এভাবে ছেদ করে, তাহলে এখানে দুই জোড়া বিপ্রতীক কোণ উৎপন্ন হয় এবং বিপ্রতীক কোণগুলো হচ্ছে এটির বিপ্রতীক কোণ হবে এটি এবং এটির বিপ্রতীক কোণ হবে এটি এবং এরা পরস্পর সমান হবে। তো এই ছিল আমাদের কোণ নিয়ে আলোচনা। এখন ত্রিভুজ নিয়ে আলোচনা চলে যাওয়া যাক। তো ত্রিভুজকে মূলত বাহুর ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায় এবং কোণের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। তো প্রথমেই বাহুর ভিত্তিতে তিন ধরনের ত্রিভুজ আলোচনা করা যাক। প্রথমটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ কোন ত্রিভুজ যদি অঙ্কন করা হয় যার মধ্যে এই বাহুটি সমান এবং এটিও অপর দুটি সমান, তাহলে এই ত্রিভুজটিকে বলা হবে সমবাহু ত্রিভুজ। তারপর আস্তে আস্তে সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজে দুটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ কোন ত্রিভুজ যদি অঙ্কন করা হয় যার মধ্যে এই দুটি বাহু পরস্পর সমান কিন্তু এই বাহুটি অন্য দুটি বাহু সমান নয়, তাহলে এই ত্রিভুজটিকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে আছে বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজে তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ কোন ত্রিভুজ যদি এরকম ভাবে আঁকা হয়, তো এখানে দেখা যাচ্ছে তিনটি বাহুর একটি বাহু অন্য কোনটির সমান নয়, তাই এই ত্রিভুজটিকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। এখন কোণের ভিত্তিতে ত্রিভুজগুলো আলোচনা করা যাক। তো কোণের ভিত্তিতেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকেই সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ একটি ত্রিভুজ যদি অঙ্কন করি এরকম একটি ত্রিভুজ, এর মধ্যে তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ, তাই এই ত্রিভুজটিকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ একটি ত্রিভুজ যদি অঙ্কন করা হয় এরকম, যার মধ্যে একটি কোণ হচ্ছে সমকোণ, তাহলে এই ত্রিভুজটিকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তো একটি সমকোণী ত্রিভুজের মধ্যে একটি কোণ থাকে সমকোণ এবং অপর দুটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হয় এবং এই দুটি কোণ একটি অপরটির পূরক কোণ। অর্থাৎ যেহেতু এটির মান হচ্ছে 90 ডিগ্রি, তাই এই দুটি সমষ্টি হবে 90 ডিগ্রি, তাই এই দুটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলা যায়। তারপরের কোণটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ কোন ত্রিভুজ যদি এভাবে অঙ্কন করা হয়, যার মধ্যে এই কোণটি হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ এটি 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাই এই ত্রিভুজটিকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। এখন চলে যাওয়া যাক তার পরের কোণে। এখন দেখে নেওয়া যাক ত্রিভুজের বহিঃস্থ ও অন্তঃস্থ কোণ বলতে কি বোঝায়। কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিঃস্থ কোণ। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে ওই বহিঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ বলা হয়। অর্থাৎ কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, আমি এই বাহুটিকে বর্ধিত করলাম, তাহলে বাইরে যে কোণটি উৎপন্ন হবে এই কোণটিকে বলা হবে বহিঃস্থ কোণ।
এবং অন্তস্থকোণ বলতে বোঝায় ভিতরের কোণগুলোকে। তবে এই বহিঃস্থকোণের সংলগ্ন যে অন্তস্থকোণ আছে এটি বাদে বাকি দুটি কোণকে বলা হয় এই বহিঃস্থকোণের বিপরীত অন্তস্থকোণ। অর্থাৎ এই দুটি কোণ হচ্ছে এই কোণের বিপরীত অন্তস্থকোণ। এখন এই বহিঃস্থকোণ বিষয়ক আমাদের একটি অনুসিদ্ধান্ত আছে, সেটি হচ্ছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ কোন ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বহিঃস্থ যে কোণটি উৎপন্ন হবে এই কোণটি হবে এর বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ আমি ত্রিভুজটি যদি নাম দিই এরকম এ বি সি ডি, তাহলে এখানে বহিঃস্থ কোণ এ সি ডি হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই দুটি সমষ্টির সমান। তাহলে বলা যাবে সি এ বি প্লাস কোণ সি বি এ। তাহলে ষষ্ঠ অধ্যায়ের উপর প্রাথমিক আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।